আমাদের মহামেডান টিম গতবারে তিনটে আমরা ধরে রেখেছি এবং আমাদের অবশ্যই আমরা শিরোপার প্রত্যাশী, যে কোনো টুর্নামেন্ট একটা জিততে চাই আমাদের টার্গেট চ্যাম্পিয়নশিপের। বাট আমাদের গত বছরের আমরা চতুর্থ হয়েছিলাম, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেরকম সাফল্য ধরার চেষ্টা করবো আর কি এই বছরও। গতবারে এই যে টিমটা খেলেছে এই টিমটা এই বছরও আছে, আমাদের কম্বিনেশনটাও আগে চেয়ে তারও বৃদ্ধি হবে এবং জানাশোনা বেশি, নতুন প্লেয়ার তেমন নাই। সো আমার মনে হয় যে এটা আমাদের জন্য আরও ডেভেলপ করবে নেক্সট ম্যাচগুলোতে, এই বছরের লিগগুলোতে আমি আশাবাদী। বাট এবং ফরেন প্লেয়ারও তিনজন নতুন এসেছে, এশিয়ান কোটে দুইজন আছে, দুইজনেরই ডিফারেন্স ক্যারেক্টার প্লেয়ার। এখন কোন ম্যাচে কে খেলবে এটা আসলে ডিপেন্ড করে অপোনেন্ট টিমের উপরে ডিপেন্ড করে। সব মিলে আমরা চেষ্টা করব যে আমাদের সাফল্যটা ধরে রাখার জন্য। টিম কিন্তু এই একই টিম রয়ে গেছে, বসুন্ধরা, ঢাকা বনী বলেন, ঢাকা মহামেডান বলেন, শেখ জামাল, শেখ রাসেল, সব একই রকমই টিম রয়ে গেছে, কোনো তেমন একটা চেঞ্জ হয় নাই। আমার মনে হয় যে কম লিগে যদিও গত বছর চার ম্যাচ আগে বসুন্ধরা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের বিগ বাজেটের টিম, প্রতিটা টিমই এবারে লিগে একই রকম অবস্থানে আছে। তো আমার মনে হয় যে কম্পিটিশন হবে লিগটা, আর চেষ্টা করব আমাদের চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে যাওয়া, তৃতীয় স্থানে যাওয়া। সো আমাদের টার্গেট থাকবে এরকমই যে আগের চেয়েতে আরও ভালো অবস্থানে যাওয়া। কারণ আপনি যদি দেখেন টিম হিসেব করে দেখতে হবে, বসুন্ধরার টিম গত চার বছরের চ্যাম্পিয়ন এবং তাদের একই টিম, এবং নতুন প্লেয়ারও আছে এই বছর, আবহানি টিমও নতুন ফরেন প্লেয়ার আনছে। তো কম্পিটিশনের দিক দিয়ে আসলে বসুন্ধরা সবসময় এগিয়ে আছে, তাদের সাথে আমরা একটা টুর্নামেন্টে গত বছর জিতেছি, বাট লিগে আমরা কিন্তু তাদেরকে হারাতে পারিনি। তো আমরা এবার চেষ্টা থাকবে বসুন্ধরাকে, চেষ্টা থাকবে যে বসুন্ধরার কাছে সাথে ভালো রেজাল্ট করা এবং লিগে আমাদের অবস্থানটা আরও সামনের দিকে যাওয়া। অবশ্যই চ্যালেঞ্জিং তো অবশ্যই, কোচিং মানে বড় টিমের সাথে কোচিং করাটাই বিশাল একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, আর এখানে ভালো যাতে করতে পারি সেই চেষ্টা করব। মহামেডানের জন্য সবসময় ভালো করা প্রত্যাশা করার চেষ্টা করি, এবং যারা এই ভিডিও দেখবেন অবশ্যই মহামেডানের যারা সাপোর্টার দোয়া করবেন যাতে আমরা ভালো করতে পারি।